আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এমকে জামা রচিত ইজি প্লাস হ্যান্ড নোট অ্যান্ড বিশ্বমানের বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিটলের বিষয় অ্যাকাউন্টিং ইকুয়েশন চতুর্থ ক্লাস। আজকের ক্লাসে আমরা এ অধ্যায়ে দুই নম্বর ফরম্যাটের তিন নম্বর বেসিস পাবলিক লিমিটেড কোম্পানির অঙ্কগুলো শিখব। আমাদের বইয়ের এক্সাম্পল নাম্বার 31, এটা 2015 সালে মডিফাইড। এখান থেকে আমাদের পাবলিক লিমিটেড কোম্পানি শুরু হয়েছে। এই অঙ্কগুলো আমাদের বই থেকে আপনারা প্র্যাকটিস করবেন। এখন আসুন পাবলিক লিমিটেড কোম্পানির ইকুয়েশনগুলো আপনারা চিনবেন কীভাবে আর এটা পার্থক্য বা কী। এখানে পার্থক্য হলো যে এখানে শেয়ার ক্যাপিটাল লেখা থাকবে, শেয়ার মূলধন দেওয়া থাকবে, আর ইতিপূর্বে আমরা যে অঙ্কগুলো করেছি ক্যাপিটালের সাথে নামিক হিসাবগুলো আমরা যোগ বিয়োগ করতাম, যেমন আয়গুলো যোগ করেছি এবং ব্যয়গুলো বিয়োগ করেছি। সেখানে আমরা রিমার্কে লিখে দিয়েছি এক্সপেন্স এবং রিভিনিউগুলো। কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির সক করার সময় শেয়ার ক্যাপিটালটা সম্পূর্ণ স্বতন্ত্রভাবে রাখতে হবে, এর সাথে কোনো নামিক হিসাব যোগ বিয়োগ করা যাবে না, আয় ব্যয় যোগ করা যাবে না। তাহলে এখন আয় ব্যয় আমরা রাখবো কোথায়? আয় ব্যয়ের জন্য আমাদের আরেকটা কলাম তৈরি করতে হবে, তার নাম হবে রিটেন আর্নিং। রিটেন আর্নিংয়ের ভিতরে সকল ব্যয় মাইনাস দেখাতে হবে আর সকল আয় প্লাস দেখাতে হবে, এবং পাশে রিমার্ক লিখে দিতে হবে কেন মাইনাস হলো আর কী কারণে প্লাস হলো এটা আমরা লিখে দিতে হবে। তাহলে আমাদের দায় পাশে একটা ঘর বৃদ্ধি পাচ্ছে, সেটা হলো আগের যেমন আমরা অ্যাকাউন্ট পেমেন্ট লিখতাম, এটাও পাবলিক লিমিটেড কোম্পানিতেও একই কাজ করবো, অ্যাকাউন্ট পেমেন্ট লিখবো। তারপরে আমরা লিখতাম ক্যাপিটাল, এখানে লিখবো শেয়ার ক্যাপিটাল বা কমন শেয়ার ক্যাপিটাল। এরপরে আমরা রিটেন আর্নিং নামে একটা ঘর অতিরিক্ত লিখবো। প্রশ্নটি আমরা কী হবে চিনব, প্রশ্ন পড়লে বুঝতে পারবো শেয়ার ক্যাপিটাল দেওয়া থাকবে। দেখুন এই অঙ্কটি আমরা শুরু করি। মিস্টার জহির হাসান কমপ্লিট হিজ সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অন 31st December 2009 অ্যান্ড ফ্রম 1st January 2010 সেট আপ হিজ ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস। 2010 সালে সে ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস শুরু করে দিচ্ছে জানুয়ারি মাস থেকে। ডিউরিং দ্য মান্থ অফ অপারেশন উই কমপ্লিট দ্য ফলোয়িং ট্রানজ্যাকশন। জানুয়ারি মাসে যে ট্রানজ্যাকশনগুলো হয়েছে সেগুলো নিচে দেওয়া হলো, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে পর্যন্ত এখানে 10টা ট্রানজ্যাকশন আছে। ট্রানজ্যাকশনগুলো আমরা শুরু করি। এ নম্বর প্রথম বসে বিগেইন ইঞ্জিনিয়ার প্র্যাকটিস বাই এক্সচেঞ্জ 2,00,000 টাকা ফর 10,000 শেয়ার, 20 টাকা পার ভ্যালু অফ কমন স্টক অফ দ্য কর্পোরেশন। কর্পোরেশনের প্রত্যেকটা শেয়ারের মূল্য 20 টাকা করে, এরকম 10,000 শেয়ার আছে। তাহলে 10,000 গুণ 20 টাকা গুণ করলে হয় 2,00,000 টাকা, শেয়ার মূলধন 2,00,000 টাকা। তাহলে মূলধন সংগ্রহ করলো শেয়ার বিক্রি করে। এটাই হলো আমাদের পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ার মূলধন, শেয়ারের মাধ্যমে মূলধন সংগ্রহ করেছে, এটা দেখে আমরা বুঝতে পারছি। তাহলে এখন যা আবেদন হবে ক্যাশ ডেবিট আর কমন স্টক শেয়ার ক্যাপিটাল ক্রেডিট। ইকুয়েশনে আপনার ট্রিটমেন্ট দিতে হবে ক্যাশে যোগ হবে 2,00,000 আর কমন স্টক শেয়ার ক্যাপিটালে যোগ হবে 2,00,000। যতবার শেয়ার বিক্রি করবে কমন স্টক ততবার ওই ক্যাপিটালে যোগ বিয়োগ দেখাতে হবে, কিন্তু কোনো আয় ব্যয় কমন স্টক শেয়ারের সাথে যোগ বিয়োগ হবে না। তাহলে আসুন প্রথমে আমরা দেখলাম এই নাম্বারে এখানে ক্যাশে যোগ করলাম আর ক্যাপিটালের কমন স্টকে যোগ করলাম। এখন আসুন আমরা অ্যাসেট সাইডে কয়টা কলাম দিব আর লাইবিলিটি সাইডে কয়টা কলাম দিব এই বিষয়ে একটু আলোচনা করি। অ্যাসেট সাইডে সাধারণত কমন যে ঘরগুলো থাকে সেটা আমরা জানি যে ক্যাশ এবং অ্যাকাউন্ট রিসিভেবল এই দুইটা কলাম অবশ্যই থাকবে, আর যদি এবার অন্য কিছু সম্পদ বাড়ে সেইগুলো নাম অনুযায়ী আমরা প্রস্তুত পড়ে তারপরে বুঝতে পারবো যে আর কয়টা কলাম অতিরিক্ত করা লাগবে। তাই পাশে অ্যাকাউন্ট পেবেল এবং কমন স্টক ক্যাপিটাল এটা কমন ছিল, আর পাবলিক লিমিটেডের জন্য রিটেন আর্নিংও একটা কমন। অর্থাৎ তিনটে আইটেম পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে তিনটা কলাম অবশ্যই কমন থাকবে। আবার বলি কী কী থাকবে, অ্যাকাউন্ট পেবেল, কমন স্টক শেয়ার ক্যাপিটাল আর রিটেন আর্নিং। রিটেন আর্নিংয়ে আমাদের সমস্ত আয় ব্যয়গুলো দেখাতে হবে, ক্লিয়ার? তো আসুন এবার আমরা প্রস্ত আগে ভালোভাবে পড়ে নিই, তারপরে আমরা ছকটা দেখব। এক নম্বর আমরা প্রস্ত পড়ে দেখলাম এটা শেয়ার মূলধনের মাধ্যমে মূলধন সংগ্রহ করেছে শেয়ার বিক্রি করে, তো এটা আমরা যাবে দাও বললাম। নাম্বার টু বিতে চলে আসি, পারচেস ইঞ্জিনিয়ারিং বুকস ফর 9,000 টাকা। এখন ইঞ্জিনিয়ার সাহেব ইঞ্জিনিয়ারিং বুক কিনেছে, এটা আমাদের একটা অ্যাসেট, এর জন্য একটা আলাদা ঘর থাকবে। যাবে দাও হবে ইঞ্জিনিয়ারিং বুকস ডেবিট আর ক্যাশ ক্রেডিট, ক্যাশের থেকে মাইনাস হবে আর ইঞ্জিনিয়ারিং বুকসের ঘরে প্লাস হবে, ক্লিয়ার? তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল এবং ক্যাশ দুইটা কলাম ছিল, আরেকটা কলাম বাড়লো সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং বুক, তিন নম্বর কলাম। আমরা কলমের সংখ্যা গুনছি, প্রথমে পার্সেস অফিস সাপ্লাইজ ফর 4,000 টাকা অন ক্রেডিট, বাকিতে অফিস সাপ্লাইজ ক্রয় করা হয়েছে। তাহলে এখান থেকে কিন্তু আরেকটা ঘর বৃদ্ধি পাইল, অফিস সাপ্লাইজ ডেবিট, অ্যাকাউন্ট পেবল ক্রেডিট।
দায়ী পাশে অ্যাকাউন্ট পেবল আছে আর অফিস সাপ্লাইস নামে অ্যাসেট সাইডে একটা ঘর বৃত্তি পাইলো। তাহলে কয়টা ঘর হলো এখন? চারটে ঘর হলো, ইঞ্জিনিয়ারিং বুকস, অফিস সাপ্লাইস, অ্যাকাউন্ট রিসিভেবল আর ক্যাশ। ক্লিয়ার? নেক্সট নাম্বার বসে অ্যাকসেপ্টেড 5,000 টাকা ইন ক্যাশ ফর কমপ্লিটিং এ কন্ট্রাক্ট। দেখুন তাহলে একটা কাজ কমপ্লিট করে দিয়েছে, বিল রিসিভ করেছে, তাহলে ক্যাশ পেয়েছে কত টাকার? 5,000 টাকা। যাবে না হবে ক্যাশ ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট, ক্যাশে যোগ হবে এবং রিটেন আর্নিংয়ে যোগ হবে। এবার আর আমরা ক্যাপিটাল বলবো না, এবার রিটেন আর্নিংয়ে যোগ হবে, কারণ আয় ব্যয় রিটেন আর্নিংয়ে যায়। নেক্সট নাম্বার বিল ক্লায়েন্ট 19,500 ফর সার্ভিস রেন্ডার ডিউরিং দ্য মান্থ। চলতি মাসে আমরা সেবা দিয়েছি, এখন টাকা পাওয়া যায়নি, দাবি করা হয়েছে 19,500 টাকা পাওয়া যাবে। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ঘরে যাবে আর সার্ভিস রেভিনিউ রিটেন আর্নিংয়ের ঘরে প্লাস হবে। পেইড 2,000 টাকা ফর দ্য অফ দ্য অ্যামাউন্ট ওড ফর দ্য অফিস সাপ্লাইজ, এই ওড মানে বকেয়া আছে, অফিস সাপ্লাইজ জন্য বকেয়া ছিল সেটা আমরা পেইড করে দিয়েছি। তাহলে অ্যামাউন্ট ওড ফর অফিস সাপ্লাই, অফিস সাপ্লাইজের যে বকেয়া টাকা ছিল পেইড করে দিয়েছি। তাহলে আমাদের পাওনাদার কমে যাচ্ছে আর ক্যাশ কমে যাচ্ছে, পেইড বলা রয়েছে ক্যাশের থেকে মাইনাস হবে, অ্যাকাউন্ট পেবলে মাইনাস হবে। রিসিভ টাকা 12,500 ইন ক্যাশ ফ্রম অন ক্লায়েন্ট, একজন রিসিভ টাকা গ্রহণ করেছি 12,500 ইন ক্যাশ নগদে ফ্রম অন ক্লায়েন্ট, একজন দেনাদারের কাছ থেকে আমরা টাকা গ্রহণ করেছি। কার কাছ থেকে? বলছে হু হ্যাড বিন বিল প্রিভিয়াসলি ফর সার্ভিস রেন্ডার, যার পূর্বে আমরা সেবা দিয়েছিলাম সেই টাকা আজকে আদায় করলাম, যেটা বিল ক্লায়েন্ট করেছিলাম ই নাম্বারে, সেই লোকটার কাছ থেকে কত পেলাম? 12,500। তাহলে ক্যাশে প্লাস হবে 12,500 আর অ্যাকাউন্ট রিসিভেবলে মাইনাস হবে 12,500। যাবে না হবে ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, আশা করি বুঝতে পারছেন। পেইড রেন্ট এক্সপেন্সেস ফর দ্য মান্থ ইন দ্য অ্যামাউন্ট অফ 12,000 টাকা, পেইড রেন্ট এক্সপেন্স, রেন্ট প্রদান করা হয়েছে, তাহলে ক্যাশের থেকে মাইনাস হবে আর রিটেন আর্নিংয়ে মাইনাস হবে। ক্লিয়ার? 12,000 টাকা, এটার জন্য আলাদা কোনো ঘর হলো না, রিটেন আর্নিং গেল, এটা ব্যয় হয়েছে। তাই ডিক্লারেড অ্যান্ড পেইড ডিভিডেন্ড অফ টাকা 4,000, দেখুন পেইড করা হয়েছে, ডিক্লেয়ার দেওয়া হয়েছে, তাহলে এটা ক্যাশ মাইনাস হয়ে যাবে আর রিটেন আর্নিং থেকে ডিভিডেন্ড হিসেবে মাইনাস হয়ে যাবে। রিটেন আর্নিং থেকে ডিভিডেন্ড হিসেবে এটা বাদ দিতে হবে, কারণ ডিভিডেন্ড লভ্যাংশ দেওয়া হয়েছে, খরচ হিসেবে চলে যাবে। পেইড পেইড দ্য ইন্স্যুরেন্স প্রিমিয়াম এক্সপেন্সেস টাকা 1,000 ফর দ্য মান্থ, ইন্স্যুরেন্স প্রিমিয়াম দেওয়া হয়েছে, ইন্স্যুরেন্স এক্সপেন্সেস ফর দ্য মান্থ চলতি মাসের, তাহলে খরচ হিসেবে আমাদের ক্যাশের থেকে মাইনাস করতে হবে আর ক্যাপিটাল থেকে মানে রিটেন আর্নিং থেকে মাইনাস করতে হবে। সো দ্য ইফেক্ট অফ দ্য ইস অফ দিস ট্রানজ্যাকশন অন দ্য ব্যালেন্স শিট ইকুয়েশন বাই দ্য ক্যাপ কমপ্লিটিং দ্য টেবিল, টেবিলের মাধ্যমে এটা আমাদের ইকুয়েশন দেখাতে হবে। তো টেবিল আমরা এই প্রশ্নটা পড়ে দেখলাম যে এখানে আমাদের অ্যাসেটের কলাম হচ্ছে মাত্র 4টা আর লাইবিলিটি কলাম হচ্ছে 3টা। অ্যাসেটের কলাম কী কী আমরা দেখেছি? প্রথম ক্যাশ আর অ্যাকাউন্ট রিসিভেবল, এ দুটো তো কমন থাকবেই, তার সাথে আমরা ইঞ্জিনিয়ারিং বুকস পেয়েছি আর সাপ্লাইস পেয়েছি। ওকে, তাহলে এবার আসুন আমরা সবটা দেখি, ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, অফিস সাপ্লাইস এবং ইঞ্জিনিয়ারিং বুকস, দায় পাশে অ্যাকাউন্ট পেয়েবল, কমন টাকা, রিটেন আর্নিং আর লাস্টে রিমার্ক, এটা লিখে দেওয়া হলো অ্যাসেট আর লাইবিলিটি। এবার আসুন রো কয়টা হবে? 10টা, কারণ 10টা এন্ট্রি ছিল, যে পর্যন্ত বাস রো দেওয়া হলো। এখন প্রত্যেকটা ট্রানজ্যাকশন আমরা এবার ইকুয়েশনে দেখাবো, একটু খেয়াল করুন। প্রথমে 2,00,000 টাকা শেয়ার ক্যাপিটাল, তাহলে শেয়ার ক্যাপিটাল 2,00,000 টাকা ক্যাশে ক্যাশে যোগ হবে এবং ক্যাপিটালে যোগ হবে, কমন স্টক ক্যাপিটালে, ইনভেস্টমেন্ট অ্যাজ ক্যাপিটাল। নাম্বার টু, বিতে বলা হচ্ছে পারচেস ইঞ্জিনিয়ারিং বুকস 9,000 টাকা ক্যাশ, তাহলে ক্যাশে এখানে মাইনাস হবে আর ইঞ্জিনিয়ারিং বুকস প্লাস হবে 9,000 টাকা। সি নম্বরে বলা আছে পারচেস অফিস সাপ্লাইজ ফর 4,000 টাকা অন ক্রেডিট, 4,000 টাকা সাপ্লাইজ ক্রয় করা হয়েছে বাকিতে, তাহলে সাপ্লাইজ ডেবিট আর অ্যাকাউন্ট পেবল ক্রেডিট 4,000 টাকা। ডি নম্বরে অ্যাকসেপ্টেড গ্রহণ করা হয়েছে 5,000 টাকা ইন ক্যাশ নগদে ফর কমপ্লিটিং অ্যাকাউন্ট কন্ট্রাক্ট, কাজ কমপ্লিট হয়েছে টাকা পাওয়া গেছে, তাহলে ক্যাশ ডেবিট আর রিটার্ন আর্নিং, এখানে আমাদের যেহেতু সার্ভিস রেভিনিউ হয়েছে সার্ভিস রেভিনিউ ক্রেডিট কোথায় যাবে? রিটার্ন আর্নিংয়ে প্লাস হবে। ডির পরে ই নম্বরে বিল ক্লায়েন্ট দাবি করা হয়েছে 19,500 টাকা ফর সার্ভিস রেন্ডার ডিউরিং দ্য মান্থ, চলতি মাসে সেবা দেওয়া হয়েছে, টাকা আদায় করা হয়নি, টাকা পাওয়া যাবে, দাবি করা হয়েছে, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট, অ্যাকাউন্ট রিসিভেবল প্লাস করলাম আর রিটার্ন আর্নিংয়ে প্লাস করলাম সার্ভিস রেভিনিউ নামে। এফ নম্বরে পেইড 2,000 টাকা অফ দ্য অ্যামাউন্ট ওড ফর অফিস সাপ্লাইজ, এখন অফিস সাপ্লাইজ ক্রয় করেছিলাম বাকিতে, সেই টাকা পেইড করা হবে, ক্যাশের থেকে মাইনাস হবে আর অ্যাকাউন্ট পেবল থেকে মাইনাস হবে 2,000 টাকা। ক্লিয়ার?
জি নম্বরে বলা হয়েছে রিসিভ টাকা 12,500 ইন ক্যাশ ফ্রম ওয়ান ক্লায়েন্ট, একজন ক্লায়েন্টকে ক্লায়েন্ট কাছ থেকে আদায় করা হয়েছে 12,500 টাকা। কোন ব্যক্তি বলছে হু হ্যাড বিন বিলড রিসিভ প্রিভিয়াসলি ফর সার্ভিস সিলিন্ডার, যার পূর্বে সেবা দেওয়া হয়েছিল টাকা তার কাছে আদায় করা হয়েছে দিনাদারের কাছ থেকে, তাহলে ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট ডিসমিল ক্রেডিট 12,500 টাকা। এইচ নম্বরে পেইড রেন্ট এক্সপেন্সেস ফর দ্য মান্থ ইন দ্য অ্যামাউন্ট অফ 12,000 টাকা। দেখুন রেন্ট এক্সপেন্স এটা খরচ, এটা আমাদের রিটার্নিংয়ে মাইনাস হবে আর ক্যাশে মাইনাস হবে, পেইড করা হয়েছে। তো আমরা এইচ নম্বরটা দেখি, এই যে ক্যাশে মাইনাস করলাম আর রিটার্নিং মাইনাস করলাম রেন্ট এক্সপেন্সেস। আই নম্বর ডিক্লেয়ারেড অ্যান্ড পেইড আপ, ডিভিডেন্ড ঘোষণা দেওয়া হয়েছে এবং প্রদান করা হয়েছে, তাহলে ক্যাশ থেকে মাইনাস এবং রিটেন আর্নিং থেকে মাইনাস ডিভিডেন্ড, বাস 4,000 টাকা। নেক্সট নম্বর যে নম্বরে আসুন, পেইড ইন্স্যুরেন্স প্রিমিয়াম এক্সপেন্সেস 1,000 টাকা ফর দ্য মান্থ, তাহলে ক্যাশ থেকে মাইনাস হবে আর রিটেন আর্নিং থেকে ইন্স্যুরেন্স এক্সপেন্স নামে মাইনাস হবে। আমাদের এনডি সবগুলো হয়ে গেল, এবার আমরা যোগ বিয়োগ করি। তো আমাদের ক্যাশের ব্যালেন্স করে দেখলাম 1,89,500 টাকা হয়েছে প্লাস মাইনাস করে, অ্যাকাউন্ট রিসিভেল প্লাস মাইনাস করে এখানে 7,000 টাকা হয়েছে, সাপ্লাইজ 4,000 টাকা আর ইঞ্জিনিয়ারিং বুক 9,000 টাকা, অ্যাকাউন্ট পেবেল 2,000 টাকা ব্যালেন্স আছে, কমন স্টক 2,00,000 টাকা আর রিটেন আর্নিং আছে 7,500 টাকা। অ্যাসেটগুলো আমরা যোগ করলাম, যোগ করে 2,09,500, লাইবিলিটিগুলো যোগ করলাম, যোগ করে 2,09,500 মিলে গেল, অ্যাসেট সমান লাইবিলিটি ইকুয়াল মিলে গেছে এটা। ঠিক আছে, তাহলে পাবলিক লিমিটেড কোম্পানি আমরা শিখতে পারলাম, অঙ্কগুলি সব একই রকম, শুধু পার্থক্য এখানে রিটেন আর্নিং নামে একটা অতিরিক্ত ঘর আসবে, এই ঘরে শুধুমাত্র নামিক হিসাবগুলো আয় ব্যয়গুলো আসবে, এছাড়া আর কিছু না। আর কমন স্টক শেয়ার ক্যাপিটালে শুধু কমন স্টক শেয়ার ক্যাপিটালটা ছাড়া যদি কোনো অ্যাডিশনাল শেয়ার বিক্রি করা হতো তাও আসতো, তাছাড়া আর কিছু আসবে না। অ্যাকাউন্ট পেবেলে তো আমরা পাওনাদার এটা বুঝি, যাক আলহামদুলিল্লাহ আপনারা বুঝতে পারছেন। তাহলে এই অঙ্কটা আমাদের বই থেকে প্র্যাকটিস করবেন আজকে। আরেকটা পাবলিক লিমিটেড কোম্পানি একই অবস্থা, এখানেও 20,000 শেয়ার 2,00,000 টাকা করে পেইড কারেন্ট মান্থ, এখানে টাকার ফিগারটা একটু চেঞ্জ আছে, তাছাড়া আর কিছু না, সব একই রকম। পাবলিক লিমিটেড কোম্পানির যতগুলো অঙ্ক আছে সব একই রকম। অ্যান্সার করার সময় আমি এই অঙ্কটা একটা ব্যালেন্স তৈরি করে দিয়েছিলাম, ব্যালেন্স যদি নামানো হয় কোনো সমস্যা নেই, আপনারা নামাতে পারেন, ব্যালেন্স দিয়ে নিচেই ডেট অনুযায়ী মান বসানো যাবে, এগুলো যোগ করলেও ডেবিট ক্রেডিট সমান হবে, অ্যাসেট লাইবিলিটি ইকুয়াল হবে। ঠিক আছে, দেখুন তাহলে পাবলিক লিমিটেড কোম্পানি আজকে আমরা শিখলাম, এই বাকি যে অঙ্কগুলো আছে পাবলিক লিমিটেড কোম্পানি এগুলো আপনারা শেষ প্র্যাকটিস করবেন আমার বই থেকে। যাদের কাছে আমার বইটা এখনও পৌঁছায়নি তারা বইটা সংগ্রহ করার জন্য স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এখনই এই নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিস থেকে সরাসরি অনলাইনে নেওয়ার জন্য যোগাযোগ করুন, অনলাইনে খুব অল্প টাইমের ভিতরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। বাইরের থেকে বই নিলে আপনারা প্রতারিত হতে পারেন, কারণ এই নামে আমার ইজিবিলা স্যান্ডোর নামে এখন অনেকেই বই বিক্রি বের করার চেষ্টা করতেছে এবং বিক্রি হচ্ছে, এজন্য আমাদের অফিস থেকে সরাসরি নিলে আপনি সঠিক বই পাবেন। তো শিক্ষার্থীগণ, তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করি, আগামী ক্লাসে আমরা এ ওদের বোর্ড প্রশ্ন শুরু করব, ধারাবাহিকভাবে বোর্ড প্রশ্ন 2000 লাস্ট সাল পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত আমরা শিখবো ইনশাল্লাহ। ইউনিভার্সিটি করছেন আগামী দিন এই 10 সাল থেকে নতুন সিলেবাসের ইকুয়েশন এখান থেকে শুরু করব। তো আজকের ক্লাস আমাদের শেষ হলো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।